ব্যস্ত অফিস থেকে খোদ বড়বাবুর গোপ চুরি যাওয়ার কথাও শোনা যায়। মন চুরি তো হামেশাই হয় কালী মন্দির থেকে, কালীর জিভ চুরির মতো, অধর্ম বা পুকুর চুরির মতো ভয়াবহ কাণ্ডের খবর বহুবার শোনা যায়। তাহলে পেঁয়াজ চুরি? হ্যাঁ, এবার তাও হলো। হলদিয়ার সুতাহাটায় গভীর রাতে দোকানের তালা কেটে 50,000 টাকার পেঁয়াজ চুরি করলো দুষ্কৃতীরা। সকালে ব্যবসায়ী দোকান খুলে দেখেন প্রায় 10 বস্তা পেঁয়াজ নিয়ে গেছে চোর। কি ভাবছে, বাড়িতে পেঁয়াজ আছে? আর তাহলে সতর্ক হন। কিরণ মান্না প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কিরণ, হলদিয়ার এই যে ঘটনা, আমরা জানি গতকালও আমরা দেখিয়েছি যে পেঁয়াজ এবার সেঞ্চুরি হাঁকিয়েছে, 50,000 টাকার পেঁয়াজ চুরি, তো বলা যায় যে আরো বেশি মাথায় হাত। একদম একদমই তাই, যে চোরেদের একটা সহজ পন্থা বলে বেছে নিয়েছে এই সুযোগ বুঝে। যেটা আমরা জানতে পারছি যে সুতাহাটা, হলদিয়ার সুতাহাটার অক্ষয় দাস পেঁয়াজের, আলু পেঁয়াজের ব্যবসায়ী, বার বাসুদেবপুরের খাহু বাজারের একটা তার গোডাউন রয়েছে। রাতে তিনি খুচরো পাইকার ব্যবসা দু রকমই করেন। রাত্রিতে দোকান বন্ধ করে, গোডাউন বন্ধ করে বাড়ি গেছিলেন, গভীর রাতে পেঁয়াজ চুরি যায়। তিনি যেটা জানাচ্ছেন যে পেঁয়াজ শুধু চুরি গেছে, তার সঙ্গে কিন্তু আলু আদা রসুন অনেক কিছুই ছিল, কোনো কিছুই নেয়নি। প্রায় 10 বস্তা পেঁয়াজ তার গোডাউন থেকে হাতিয়ে নিয়ে পালিয়েছে চোর। যেটা এখানকার বাজারে হলদিয়া কাঁথি বা পূর্ব মেদিনীপুরের বাজারে 100 টাকা ছুঁছি এখন পেঁয়াজ। চোরেদের দাপট বন্ধ করতে পুলিশের যখন তোড়জোড় শুরু হয়েছে জেলা জুড়ে, যে বাড়ি ঘর ধরে যখন নজরদারি চলছে, তখন এই দোকানের উপর তারা নতুনভাবে তারা আস্তারা গেড়েছে এবং নতুনভাবে তারা পেঁয়াজ চুরিতে হাত লাগিয়েছে, এমনটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। কিন্তু এই পেঁয়াজ চুরিতে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এটা কখনোই ভাবেনি পেঁয়াজ ব্যবসায়ীরা যে এইভাবে তাদের পেঁয়াজ চুরি যাবে। কিন্তু এই আলু পেঁয়াজকে, আলু রসুন আদাকে বাদ দিয়ে যে পেঁয়াজ চুরির ঘটনায় জেলার পুলিশ মহলে বিভিন্ন থানায় ইতিমধ্যে কৌতূহলক যাই হোক খবর করা হয়েছে যে পেঁয়াজ চুরির বস্তা কোথাও কিছু বিক্রি হচ্ছে কিনা। কিন্তু আবার এটাও বলা হচ্ছে যে সাইকেলে করে বা ফেরি করে কেউ পেঁয়াজ বিক্রি করছে কিনা, তার জন্য নজরদারি চালানো চলছে পুলিশের তরফে। বর্তমানে সমস্ত গোডাউনকে নির্দেশ দেওয়া হচ্ছে যে পেঁয়াজ যাতে চুরি না যায়, তার জন্য বা কোনোভাবে এই দোকানে চুরি না হয়, তার জন্য আটোসাটো ভাবে ব্যবস্থা গ্রহণ বা সিলিং ভলেন্টিয়ারের ব্যবস্থা করা। এই নিয়ে ব্যবসায়ীরও একটা আর্জি জানিয়েছে পুলিশের কাছে যে বাজারের মধ্যে সিলিং ভলেন্টিয়ার বা পুলিশের যেন টহলদারি থাকে, মোটায়েন থাকে রাতের মধ্যে। এই নিয়ে একটা তোলপাড় শুরু হয়েছে গোটা এলাকা জুড়ে। ধন্যবাদ কিরণ। জিনিস চুরি হয়ে যাবে ওই ডিজিটাল।